जी अस्सलामु अलैकुम मैं चले आसलम कासिफकर पक्ष के अपन के आज के दुटा गाड़ी देखा एक हलो न्यू शेवर एलियन और एक हलो रास और वीडियोर आगे हमारे एड्रेसा दी हमारे एड्रेस हलो बसिला रोड रैब अफिसर अपर पासे रैब टूर अपर पासे शोरूम कासिफकर वीडियोते नम्बर देवा थाकबे नम्बर संग्रह करके फोन दिवन फोन दिए गाड़ी विवरणगुलि जेने तो आज के गाड़ीगुली देखा ये हलो रास এটা হলো আপনার রাস গাড়ি টয়টা রাস ঠিক আছে এটা খুব সুন্দর একটা গাড়ি অরিজিনাল কালারের গাড়িটা গাড়িটা অরিজিনাল কালারের গাড়ি কোথাও কোনো খুঁত নাই আপনার গাড়িটা অনেক সুন্দর ব্ল্যাক কালারের গাড়ি গাড়িটা ইউজার হলো একজন ভদ্রলোক ডাক্তার উনি পেশাগত ডাক্তার উনি নিজেই আপনার গাড়িটা ইউজ করছে আপনার ডাক্তারের একটা লোগো দেখতেছি আছে হ্যাঁ আর পুরো তো গাড়িটা সব কিছু গ্যালাসগুলো আগে আপনাদেরকে শিওর করে নেগুলো অরিজিনাল টয়টা গ্লাস এই যে সামনে যে স্টিকারগুলো আছে এই যে স্টিকারগুলো আছে বিআরটি স্টিকারটাও আছে আপনাদেরকে আমি গাড়ির সাইডটা দেখাচ্ছি সাইড করসগুলো দেখতে পারেন এগুলা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই গাড়িতে তো আপনারা গাড়িটা দেখেন সুন্দর অরিজিনাল পাওদানি আছে মূলত অনেক এই যে পাওদানি আছে বাচ্চারা উঠতে সুবিধা হবে যতগুলো একটু জিপ গাড়িগুলো উঁচু গাড়ি এজন্য উঠতে সুবিধা হবে আপনারা গাড়িটা আগে দেখেন আগে বাইরের সাইডটা দেখেন বাইরের সাইডটা দেখেন এই যে পিছনের লাইটগুলি অনেক সুন্দর এই যে অরিজিনাল স্টিকার এই যে টয়টার যে স্টিকারগুলো থাকে স্টিকারগুলো আছে এই যে সেন্সর সিস্টেম আছে তো গাড়িটা আপনার এই যে দেখেন অরিজিনাল গ্লাসের যে স্টিকারগুলো থাকে সাধারণত এগুলো আছে আপনি সুন্দর একটা স্পলার পাচ্ছেন স্পলারটাও অরিজিনাল স্পলার একদম গাড়ির সাথে বিল্টিন স্পলার পিছনে স্পিয়ার চাকা আর আপনার ভিতরটা দেখেন ব্যাক ডোরটা দেখেন ভিতরটা অনেক ফ্রেশ এই দেখেন সাধারণত গাড়ির অ্যাক্সিডেন্ট হলে এগুলো ড্যামেজ থাকবে এগুলো সব কিছু ফ্রেশ আছে গাড়িটা সিএনজি করা আছে 60 সিলিন্ডার সিএনজি করা আর এই যে ইয়েটা দেখেন এই দেখেন এই যে ভিতরে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট এক্সট্রিম একদম যা আছে একদম অরিজিনাল অবস্থা আছে এই যে এই এই সেটটা একটু দেখেন এই সেটটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে এই যে এগুলো অরিজিনাল কালারটা দেখেন পিছনে আপনার ব্যাকডোরটা যদি আমরা লাগাই দিই এই দেখেন সুন্দর বাম্পার আছে বিগু বাম্পার লাগানো অনেক সুন্দর বাম্পার লাগাইছে ডাক্তার সাহেব ভালো বাম্পার দিয়েছে এই যে সাইডটা দেখেন আপনার সাইড করসিংটা দেখেন সাইডটা দেখেন সাইডে পাওদানি এই সাইডেও পাওদানি আছে আপনার দুনো সাইডে পাওদানি আছে আপনার রিংগুলি অনেক সুন্দর রিংগুলি দেখেন তারপর টায়ারগুলিও ভালো টায়ারগুলি অনেক সুন্দর আছে ভালো আছে এই যে রেনসেটগুলি আপনার রেসগুলি অরিজিনাল রাসের এই যে রাসের অরিজিনাল রাস একদম গাড়ির সাথে বিল্ট ইন রেনসেট আপনার এটা লুকিং গ্লাসের সাথেও আপনার সাইড মিরর ইন্ডিকেটর লাইট আছে এগুলি অনেক ফ্রেশ দেখেন আপনার কোথাও কোনো স্কেচ নেই গাড়ি একদম সুন্দর গাড়ি হ্যাঁ গাড়িটা 2006 মডেল আপনার 2010 রেজিস্ট্রেশন আমরা ইঞ্জিনের ভিতরটা দেখি গাড়িটা তো গাইডার হেডলাইটগুলি প্রজেকশন লাইট প্রজেকশন এলআইডি দুইটাই আছে গাড়িটায় এই যে প্রজেকশন লাইট আর এটা হলো এলআইডি দুইটা এই হেডলাইটের দুইটা অপশন ব্যবহার হয়েছে একটা হলো প্রজেকশন ব্যবহার হয়েছে আর একটা হলো এলআইডি তো রাত্রেবেলা এই দুই হেডলাইটটা খুব ভালো কাজে দিবে আর ভিতরটা দেখেন একদম অরিজিনাল কালার কোথাও কোনো কালার হয় নাই দেখেন অ্যাক্সিডেন্ট কোনো হিস্ট্রি নেই সাধারণত আমাদের দেশে এগুলো একবার অ্যাক্সিডেন্ট হলে এই ভিটগুলি বানাইলে এরকম অরিজিনাল হবে না ইঞ্জিনটাও ভালো আছে আপনার দেখেন কোথাও কোনো লিকেজ নেই একদম যা আছে একদম ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা খুবই ফ্রেশ আপনি যদি আইসা দেখেন আরও ভালো লাগবে গাড়িটা অনেক সুন্দর গাড়ি এখন আমরা গাড়ির ভিতরে কন্ডিশনটা দেখি সামনেও বাম্পার আছে সুন্দর আপনার সামনেও বিগু বাম্পার পিছনেও বিগু বাম্পার সামনেও বিগু বাম্পার সামনের লুকটা দেখতে অনেক সুন্দর গাড়িটা দূর থেকেও দেখলে আপনার কাছে ভালো লাগবে গাড়িটা অনেক সুন্দর গাড়ি একদম উনি টিপটপ রাখছে নিজেই ইউজ করছে তো এই জন্য একদম গাড়িটা খুব সুন্দর রাখছে তো আমরা ভিতরের অপশনটা দেখি ভিতরে দেখেন ভিতরে দেখেন সাধারণত গাড়ি যদি ওরকম রাফ ইউজ হয় দেখেন সাধারণত গাড়িটা যদি অত রাফ ইউজ হয় টয়টার যে লোগোটা দেখেন এখনও সুন্দর
আপনার স্টার্টিং এর যে অপশনগুলো আছে দেখেন কোথাও কোনো স্কেচ নাই কিংবা কোনো দাগ নাই টিভি মনিটর আছে ব্যাক ক্যামেরা আছে হ্যাঁ আপনার এই লাইটিং ব্যবস্থা আছে আপনি ভিতরে সিলিং গুলি দেখেন একদম সুন্দর কোথাও কোনো একটা স্পট নাই তারপরে গাড়িটা আপনার এই গ্লাসগুলো টিন্টেড গ্লাস টিন্টেড গ্লাস কোনো পেপার ইউজ হয় না একদম টিন্টেড গ্লাস দেখেন সিটগুলি দেখেন সিটগুলি অরিজিনাল সিট এখনো কোনো সিট কভার ইউজ হয় না তো সিটগুলি অনেক সুন্দর আপনার ভিতরের কন্ডিশনগুলি অনেক সুন্দর আছে আপনি এক কথা গাড়িটা একদম ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের গাড়ি জি গাড়িটা এখনও ফার্স্ট হ্যান্ড আছে এখন যে ভদ্রলোক নেবে উনি সেকেন্ড হ্যান্ড হবে তো গাড়িটা আবারও শুরু করলাম একটা ডাক্তার চালিত গাড়ি আমরা দুইটা গাড়ি দেখাবো দুটোটা গাড়ি ডাক্তার চালিত গাড়ি হ্যাঁ আর গাড়িটার মডেলটা আবারও শিওর করে দিলাম 2006 মডেল আপনার 2010 লাস্ট দিকে রেজিস্ট্রেশন আর গাড়িটার দাম হলো আপনার 12,65,000 টাকা হ্যাঁ আপনারা এসে দেখেন এটা অবশ্য আপনার বার্গেনিং প্রাইস কিছু কমবে আমাদের এখানে আসেন আসে দেখলে গাড়ি দেখলে ভালো লাগবে জি আমরা আরেকটা এলিয়ন গাড়ি খুবই চমৎকার একটা গাড়ি এই গাড়িটা একদম কম চলা গাড়ি আপনার গাড়িটা নিউ শেপের এলিয়ন নিউ শেপের এলিয়ন দেখেন গাড়িটাকে সামনের লুকটা দেখেন অনেক সুন্দর গাড়িটা কোথাও একটু টাসা ভয় নাই আপনার গাড়িটা একদম অরিজিনাল কালারের গাড়ি হ্যাঁ ফার্স্ট পার্টি গাড়ি গাড়িটার মডেল হলো 2010 2015 লাস্ট দিকে রেজিস্ট্রেশন হ্যাঁ আমি তো বললাম আগে দুইটাই ডাক্তার চালিত গাড়ি হ্যাঁ এই এই গাড়িটাও আপনার ডাক্তার ইউজ করছে আপনার এই যে সামনের ফরেন গ্লাসটা দেখেন এই গ্লাসটাও আপনার অরিজিনাল গ্লাস গাড়িটা একদম একটা ছোট ডাক্তারের লোগো আছে গাড়িটা খুবই সুন্দর আপনার কোথাও কোনো স্কেচ নাই কিছু না একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি আপনার গাড়িটা আগে ইঞ্জিনের ভিতরটা দেখি জি আপনারা দেখেন এই যে গাড়িটা আমি দেখাচ্ছি গাড়িটার ভিতরটা দেখেন কোথাও কোনো কালার নাই একদম অরিজিনাল যা আছে ফ্রেশ এই যে দেখেন এখনও জাপানে যে ফিটিংসগুলি ক্লিপগুলি দিয়ে দিছে সমস্ত ক্লিপগুলি এখনও খোলা পড়ে নাই দেখেন একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি একদম অরিজিনাল জাপানি ফিটিংস কোথাও কোনো হাত পড়ে না এখনও যেহেতু 15 রেজিস্ট্রেশন 5-6 বছর রানিং চলতেছে গাড়িটা এই গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনের আছে দেখেন এখনও যে হিটপ্রুফ যে ইয়েটা আছে কাভারটা আছে এই কাভারটাও ফ্রেশ আছে কাভারটাও ফ্রেশ আছে আমরা এখন এই যে লাইটগুলি দেখেন লাইটগুলিও জাপানি একদম জাপানি ফিটিংস এটা একদম জাপানি ফিটিংস আছে দেখেন কোথাও কোনো খোলার কোনো কোথাও খোলা পড়ে নেই এই যে ভিতরটা দেখেন এখন আমরা সাইড ক্রসটা দেখি আপনার গাড়িটার সাইডটা দেখেন সাইডটা দেখেন টায়ারগুলিও ভালো একদম ফ্রেশ টায়ার টায়ারগুলি ভালো আছে সাইড মিররটা দেখেন দেখেন দু একটা জায়গায় একটু এই যে এই দরজাতে একটু একটা ছোট্ট একটা দাগ আছে হ্যাঁ তাছাড়া গাড়ি তার কোথাও কোনো স্কেচ নাই একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি হ্যাঁ দেখেন একদম অরিজিনাল কালার কোথাও কোনো কালার নেই গাড়িটা 20 সিরিয়ালের গাড়ি জি আমরা এই পিছনের সাইডটা আপনাদেরকে দেখাই দেখেন দেখেন কোথাও কোনো কালার হয় নাই কিংবা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই আপনি আরেকটা জিনিস দেখেন ভিতরটা দেখেন একদম নতুন গাড়িটা আপনি মনে করবেন যে একদম এখনও এই জাপান কন্ডিশনের এইভাবেই আছে গাড়িটা একদম খুবই ফ্রেশ দেখেন কোথাও কোনো ইয়ে নাই সিএনজি করা নাই এটা তেলে আপনি তেলেই চালাইছে এখনও সিএনজি হয় নাই তো যারা তেলের গাড়ি খুঁজতেছেন তাদের জন্য সুবিধা হবে গাড়িটা একদম তেলে চালিত গাড়ি খুবই ভালো গাড়ি এই দেখেন গ্লাসগুলো আপনার অরিজিনাল অবস্থা আছে এই যে সাইডটা দেখেন আপনার সাইড করসটা দেখেন কোথাও কোনো একটা অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই দেখেন ভিতরে এখনও সিট কভার ইউজ হয় না একদম অরিজিনাল সিট আছে একদম গাড়ির সাথে যে সিটটা ওই সিটটাই আছে এই যে ভিতরটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা কোথাও কোনো রঙের ছোঁয়া পড়ে না একদম যা আছে একদম ফ্রেশ কন্ডিশন জি আপনি ভিতরে নেভিগেশন আছে জি একদম ফ্রেশ কন্ডিশন আছে সিলিংটা দেখতে পারেন সিলিংটাও একদম ফ্রেশ সামনেটা আবার একটু দেখেন গাড়িটা একদম ফ্রেশ টায়ারগুলি সবগুলি টায়ার ফ্রেশ আছে এই গাড়িটা মডেলটা হলো 2010 মডেল 2015 রেজিস্ট্রেশন 15 লাস্ট দিকে রেজিস্ট্রেশন তো গাড়িটা আমরা দাম চাচ্ছি হলো 1785
কিছু কমবে আপনারা গাড়ি দেখেন দেখার পর আমরা কিছু কমায় রাখব আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই শেষ করলাম তো আমাদের এটা হলো বসিলা রোড র‍্যাব অফিসের অপর পাশে কাসিবকার সামনে আমাদের আরো ভিডিও আসতে আছে চ্যানেলের সাথে থাকেন জি আমাদের আরো সামনে যে আরো গাড়ি ভিডিও দিতেছি আমাদের গাড়িগুলি আপনারা দেখতে চাইলে কাসিবকার লিখে চার্জ দিবেন আপনারা গাড়িগুলি দেখতে পারবেন আর আমাদের নাম্বার দেওয়া থাকবে নম্বরে যোগাযোগ করবেন আজকের মতো ভিডিওতে এই পর্যন্তই আল্লাহ হাফেজ জি আসসালামু আলাইকুম।